Welcome to all of you. আগের যে দুটো ক্লাস আমরা নিয়েছি সেখানে ইন্ট্রোডাকশন পোর্শনে কিছু আলোচনা আমরা করেছি ইন্ডাকশন মোটরের ইন্ট্রোডাকশন নিয়ে। এরপরে আজকে আমরা যেটা করতে চাইছি সেটা হলো ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশন। এই কনস্ট্রাকশন পার্টে আমরা কিন্তু কিছুটা ডিটেলসে যাব, সেই জন্য আমরা ছাত্রদের অনুরোধ করব যে এই পোর্শনটাকে একটু মন দিয়ে শুনতে এবং ধৈর্য নিয়ে শুনতে, কারণ এই জায়গাটা কিন্তু ইন্ট্রোডাকশনের থেকে একটু জটিল। আগের দিন যেটা আমরা আলোচনা করেছি যে ইন্ডাকশন মোটরের যেটা দুটো মেন পার্ট, একটা স্টেটর এবং একটা রোটর, এই স্টেটর পোর্শনের যে কনস্ট্রাকশন এবং রোটর পোর্শনের যে কনস্ট্রাকশন পুরোপুরি আলাদা, এবং এই দুটো কনস্ট্রাকশনকে আলাদাভাবেই আমাদের পড়ার চেষ্টা করতে হবে। তো স্টেটর কনস্ট্রাকশনটাকে আমরা যদি কিছু সাব ডিভিশন করি তাহলে স্টেটরের পার্টগুলো কীরকমভাবে আমরা লিখতে পারি সেটা একটু দেখি। স্টেটরের মেন তিনটে পার্ট, একটা হলো স্টেটর ফ্রেম, একটা হলো স্টেটর কোর এবং আরেকটা হলো স্টেটর ওয়াইন। আজকে এই ক্লাসে মূলত আমরা স্টেটর ফ্রেমটা পড়ার চেষ্টা করব। স্টেটর ফ্রেম বলতে বোঝায় একটা ইন্ডাকশন মোটরকে তোমরা বাইরে থেকে দেখলে যে পোর্শনটা দেখতে পাবে, একদম উপরের যে সিলিন্ড্রিক্যাল পোর্শন সেটাকে বলা হয় স্টেটর ফ্রেম। অর্থাৎ সেটাকে যদি আমরা ফ্রন্ট ভিউ থেকে দেখি তাহলে এরকম একটা গোলাকার স্ট্রাকচার। নির্দিষ্ট থিকনেস এর হয় এই স্টেটর ফ্রেমটার মেন ফাংশনটা, এর ফাংশনটা হলো এটাই যে এটা ভেতরে স্টেটর যে কোড সেই কোডটাকে এটা ধরে রাখে এবং তার সঙ্গে সঙ্গে আরো কয়েকটা জিনিসকে ধরে রাখে। ধরো এই যে গোলাকার স্ট্রাকচারটা আমরা যদি কোনো মাটির উপর রাখি বা কোনো ফাউন্ডেশনের উপর রাখি, সমান জায়গায় রাখি, তাহলে কিন্তু মেশিনটা গড়িয়ে চলে যাবে। সেটা যদি যেতে না পারে, যদি মেশিনটা একটা স্থির জায়গায় বসে থাকে, এর জন্য মেশিনের নিচের দিকে একটা এরকম মেটালিক বেজ লাগানো, এই বেজটা কিন্তু এর সঙ্গে ঝালাই করে লাগানো থাকে, ওয়েল্ডিং করে এর সঙ্গে ফিক্স করা থাকে। এবং মেশিনের একেবারে উপরে তোমরা খেয়াল করলে দেখবে একটা এরকম রেক্ট্যাঙ্গুলার বক্স আছে যার উপরে একটা ঢাকনা থাকে, সেই ঢাকনাটা খোলা যায় এবং তার মধ্যে দিয়ে তিনটে তার এখানে ঢোকানো হয়েছে। এই তিনটে তার কিসের তার? বাইরে থেকে যে সাপ্লাই তারগুলো তিনটে ফেজে আমরা ভেতরে ওয়াইনিং এ নিয়ে গেছি সেই তারগুলো হচ্ছে। এবং এই এখানে আমরা বিভিন্ন রকম টেস্টিং করে বুঝতে পারি যে ভিতরের এনভায়রনমেন্টটা কেমন আছে, অর্থাৎ ভিতরে কোনো ফল্ট হয়েছে কিনা, ভিতরের ওয়াইনিং এ কোনো প্রবলেম হয়েছে কিনা, কোনো শর্ট সার্কিট হয়েছে কিনা বা তার কেটে গেছে কিনা, সেগুলো কিন্তু আমরা এখানে টেস্ট করে বুঝতে পারি। সেই অর্থে এই টার্মিনাল বক্সের একটা আলাদা গুরুত্ব আছে, এটাকে বলা হয় ইন্সপেকশন বক্স। এটা এমনি ঢাকনা লাগানো থাকে কিন্তু ঢাকনা খুলে আমরা এই টেস্টিংগুলো করতে পারি। পাশাপাশি একদম এই ভিতরের দিকে স্টেটর পোর্টটা থাকে, স্টেটর পোর্টটা যদি আমরা আঁকার চেষ্টা করি তাহলে এর ভিতরে স্টেটর পোর্টটা থাকে। এবং তার দুটো পেরিফেরি বুঝতেই পারছো যে স্টেটর ফ্রেমের সংলগ্ন যে পেরিফেরিটা সেটা হলো আউটার পেরিফেরি অফ দ্য কোর্ট আর এটা হলো ইনার পেরিফেরি। এবং কোর্টটা ফ্রেমের সঙ্গে লাগানো থাকে কিভাবে, এখানে মাঝে মাঝে এরকম ভাবে কাটা থাকে, আবার ধরো এই জায়গাটাতে এরকম একটু কাটা আছে, এই অংশগুলোতে এটা ঢুকে গেছে যার ফলে এটা ফিক্স হয়ে লেগে যায় এবং কোনোভাবে এটা খুলে বেরিয়ে আসতে পারে। এইগুলোকে বলা হয় কি, কে ই ওয়াই, তাহলে এটাকে আমরা বলছি স্টেটর ফ্রেম, এইটাকে আমরা বলছি স্টেটর কোর, এটাকে আমরা বলছি টার্মিনাল বক্স,
আর এটা হলো বেস। এবং স্টেটর কোর যেটা তার ইনার পেরিফেরিতে এরকম ভাবে স্লট কাটা থাকে, একটা নির্দিষ্ট দূরত্ব অন্তর্গত এরকম স্লট কাটা থাকে। সেই স্লট স্লট গুলোতে আমরা স্টেটর ওয়াইন্ডিং গুলোকে বা কন্ডাক্টার গুলোকে বসে দেবো। এই হচ্ছে মেন স্ট্রাকচার। তাহলে স্টেটর ফ্রেমের প্রধান কাজই হলো এই স্টেটর কোরটাকে ধরে রাখা। পাশাপাশি একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার যদি তোমরা মনে মনে কল্পনা করো তাহলে বুঝতে পারবে, একটা ড্রাম ধরো, সেই ড্রামের দুটো দিক কিন্তু ওপেন থাকে। এই মেশিনেরও তাই, এই দিকটা বা ওই উল্টো দিকটা কিন্তু ওপেন। সেই ওপেন এন্ড দিয়ে ওপেন এন্ড গুলো যদি সবসময় ওপেনই রাখা হয় তাহলে কি হবে, বাইরে থেকে ধুলোবালি বা ময়েশ্চার এগুলো ঢুকে ভিতরে মেশিনটা খারাপ করে দেবে। এই কারণে সেগুলোকে ঢাকা দেওয়া প্রয়োজন, এনক্লোজ হওয়ার প্রয়োজন আছে। এই কারণে আমরা একদম লাস্ট এন্ড দুটোতে আমরা দুটো এন্ড কভার লাগে, যেটা সাধারণত লাগানোই থাকে তবে প্রয়োজন হলে সেটা খোলা যায়। এই এন্ড কভারের মাঝখানে থাকে বিয়ারিং, এই বিয়ারিংটা ওই শ্যাফ্টকে ধরে রাখে, রোটরের যে শ্যাফ্ট, রোটরের ঠিক মাঝখান দিয়ে যে শ্যাফ্টটা পাস করেছে যেটা রোটরের ওয়েটটাকে ক্যারি করে, সেই শ্যাফ্টটাকে বসানো থাকে বিয়ারিং এর উপরে। অর্থাৎ বিয়ারিং এর উপরে রোটরের যে টোটাল লোড সেটা এসে পড়ে। তাহলে স্টেটর ফ্রেম মূলত কাকে কাকে ধরে রাখে, স্টেটর কোরটাকে ধরে রাখে, এন্ড কভার গুলোকে ধরে রাখে, টার্মিনাল বক্সকে ধরে রাখে, বেসকে ধরে রাখে, পাশাপাশি টোটাল রোটরের যে ওয়েট সেটাকেও ক্যারি করে। অর্থাৎ ফ্রেমের উপরে একটা বিশাল দায়িত্ব দেওয়া আছে যে মেশিনের টোটাল ওয়েটটা কি তাকে ক্যারি করতে হয়। তাহলে বুঝতেই পারছো যে এটা কিরকম রিজিড এবং শক্তপোক্ত স্ট্রাকচারের হওয়া প্রয়োজন আছে। কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে ডিসি মেশিনে যেমন তোমরা বাইরে একটা ইয়ক দেখেছিলে যে আউটার ফ্রেমটাকে সেখানে ইয়ক বলা হয়েছিল, সেই ইয়কটা কিন্তু ওখানে ফ্লাক্স ক্যারিং মিডিয়াম ছিল, অর্থাৎ ইয়কের ভেতর দিয়ে কিন্তু ফ্লাক্স পাস করার একটা প্রভিশন ছিল এবং সেটা সেইভাবেই তৈরি করা হয়েছিল। কিন্তু ইন্ডাকশন মোটরের যে ফ্রেম সেই ফ্রেমটা কিন্তু ফ্লাক্স ক্যারিং মিডিয়াম নয়, এখানে ফ্লাক্স মূলত পাস করে স্টেটর কোরের ভেতর দিয়ে, স্টেটর ফ্রেমটাকে কিন্তু আমরা ফ্লাক্স ক্যারিং মিডিয়াম হিসেবে ধরি না। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আর একটা পার্ট হলো যে স্টেটর ফ্রেমটা কেন শক্তপোক্ত হওয়া প্রয়োজন, তার কারণ স্টেটর ফ্রেমটা যদি দুর্বল হয় তাহলে এই স্টেটর কোরটা কিন্তু একটু লুজ হয়ে যেত, এবং লুজ হয়ে গেলে কি হবে, একদম ভিতরে যে রোটর পোর্শনটা রয়েছে স্টেটরের কোরের ভিতরে যে রোটর পোর্শনটা রয়েছে এবং রোটরের মাঝখানে রোটর ও স্টেটরের মাঝখানে যে এয়ার গ্যাপটা রয়েছে, এই আমরা পড়েছি যে এই ইন্ডাকশন মোটরের এই এয়ার গ্যাপের পরিমাণটা কিন্তু খুবই কম, খুব ন্যারো এয়ার গ্যাপ, যাতে ইন্ডাকশনটা খুব ভালোভাবে হতে পারে। এখন কোনোভাবে যদি স্টেটর কোর নিচের দিকে নেমে যায় বা লুজ হয়ে যায় যাতে এই ফ্রেমটা যদি তাকে ধরে রাখতে না পারে তাহলে কিন্তু এয়ার গ্যাপটা ন্যারো হয়ে যাবে, এবং ন্যারো হয়ে গেলে একটা সম্ভাবনা আছে যে রোটর যখন খুব জোরে ঘুরবে তখন স্টেটরের সঙ্গে তার একটা সংঘর্ষ চলে আসবে, একটা কলিশন হয়ে যাবে, সেটা কিন্তু খুব আনওয়ান্টেড একটা সিচুয়েশন মেশিনের কাছে। আমরা সবসময় সেই জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। এই কারণে এই ফ্রেমটাকে খুব শক্তপোক্ত করে তৈরি করা হয় যাতে কোনোভাবেই স্টেটর কোর কোনোভাবে হ্যাং করে যেতে না পারে। আর একটা বিষয় হচ্ছে যে স্টেটরে আমরা পড়েছি যে স্টেটর কোরের মধ্যে যে পোলগুলো তৈরি হয় সেই পোলগুলো কিন্তু রোটেটিং পোল, এবং ধরা যাক কোনো একটা মুহূর্তে এখানে এন পোল তৈরি হলো, তাহলে সেই মুহূর্তে রোটরে কি পোল তৈরি হবে, তার মুখোমুখি নিশ্চয়ই এস পোল তৈরি হবে, আবেশের নিয়ম অনুযায়ী বিপরীত মেরু সৃষ্টি হয় মুখোমুখি, তাহলে সেক্ষেত্রে কি হবে, এন এবং এস নিজেদের মধ্যে আকর্ষণ করবে। এই যে ম্যাগনেটিক পুল বলে এই ম্যাগনেটিক পুলটা যদি এয়ার গ্যাপটা আরো ন্যারো হয়ে যায় তাহলে ম্যাগনেটিক পুলটা আরো স্ট্রং হবে, এবং এই স্ট্রং হওয়াটা কিন্তু বিপজ্জনক, এটা কিন্তু কোনো ভালো জিনিস না। এটা এই ম্যাগনেটিক অ্যাট্রাকশনটা যত জোর হবে রোটর যখন ঘুরবে তখন তাকে ফোর্সফুলি ঘুরতে হবে, ওই ম্যাগনেটিক পুলটাকে অতিক্রম করে ঘোরার চেষ্টা করতে হবে, এইটা ঘুরতে গিয়ে তার লস হবে, মেশিনে লস হলেই মেশিন কিন্তু হিট হয়ে যাবে। তার ফলে যদি দেখা যায় কোনোভাবে স্টেটর কোরটা স্যাক করে গেছে বা হ্যাং করে গেছে তাহলে কিন্তু এখানে মেশিন গরম হয়ে যাবে, এই জায়গাটা ভালো করে বুঝবার আছে। সেই জন্য ফ্রেমের কিন্তু একটা বিশাল দায়িত্ব আছে এই জায়গাটা বুঝতে হবে। এখন স্বাভাবিকভাবেই তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে মনের মধ্যে যে এই শক্তপোক্ত জিনিসটা কি দিয়ে তৈরি হবে, মেটেরিয়ালটা, মেটেরিয়ালটা হলো যে সাধারণত যদি মেশিনটা ছোট সাইজের হয় অর্থাৎ তার পাওয়ার রেটিং যদি 50 কিলোওয়াটের নিচে হয়, 50 কিলোওয়াট বা তার নিচে হয়, তাহলে সেই মেশিনকে জেনারেলি আমরা ছোট মেশিন বলে থাকি।
সেই মেশিনের ক্ষেত্রে এর যে মেটেরিয়াল সেটা হচ্ছে সিলিকন অ্যালুমিনিয়াম অ্যালয়, একটা সংকর ধাতু, সিলিকন এবং অ্যালুমিনিয়ামের সংকর ধাতু, এবং সেটা ডাই কাস্ট করা থাকে। এই ডাই কাস্ট কথাটার মানে দেখ, ডাই কাস্ট মানে হলো একটা ঢালাই, ঢালাই করা, একটা ছাঁচে ঢালাই করা, কাস্টিং মানে ঢালাই করা। যেমন কাস্ট আয়রন তোমরা পড়েছো, ঢালাই লোহা। তাহলে এই যে টোটাল স্ট্রাকচারটা, সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচারটা, সেটা একটা ছাঁচে ঢালাই করা হয় যদি মেশিনটা ছোট, কিন্তু যদি মেশিনটা বড় হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা ছাঁচে ঢালাই করা হয় না। তখন কি করা হয়, ফ্রেমটাকে কতগুলো পার্টে ভেঙে ফেলা হয় এবং সেই পার্ট গুলোকে জোড়া লাগিয়ে লাগিয়ে টোটাল স্ট্রাকচারটাকে তৈরি করা হয়। এটাকে ফেব্রিকেশন বলে, ফেব্রিকেটেড স্ট্রাকচার বলে। এই ফেব্রিকেশনের সুবিধা, ফেব্রিকেশনের সুবিধা হলো এটাই যে কোনো কারণে যদি বড় মেশিনের ক্ষেত্রে অনেক সময় একটা দরকার হয় যে কোনো একটা ডিজাইনার চেঞ্জ এলো বা কোনো একটা মডিফিকেশন করতে হলো, তখন কিন্তু ফ্রেমটা খুলতে হবে। অথবা ধরা যাক ভেতরে কোনো ফল্ট হয়েছে, আমাকে স্টেটর কোডটাকে বাইরে বার করে আনতে হবে, সেক্ষেত্রে স্টেটর ফ্রেমটাকে যদি আমি কোনোভাবে খুলতে পারি তাহলে কিন্তু আমার ওটা ডিসম্যান্টেল করা অনেক সুবিধাজনক হয়ে যায়। এই সুবিধাগুলোর কারণে আমরা ফেব্রিকেশনটা করি যাতে আমরা প্রয়োজন অনুযায়ী এটাকে খুলে নিতে পারি। এই জায়গাটাও তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এইগুলো তো গেল এর বিষয়। আর একটা বিষয় হলো যে তোমার স্টেটর কোডের যে আর ফাংশন গুলো আমরা বললাম, সেই স্টেটর কোডের ফাংশনের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে স্টেটর কোডটাকে ধরে রাখা স্টেটর ফ্রেমের ফাংশনের মধ্যে, স্টেটর কোড, স্টেটর কোড কোন পোর্শনটা নিশ্চয়ই বুঝতে পেরেছে, এই পোর্শনটা, এবং এই পোর্শনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই পোর্শনের মধ্যে কিন্তু ফ্লাক্সটা ক্যারেড হয় এবং মেন ম্যাগনেটিক পাথটা কিন্তু এখানেই তৈরি হয়। এই জায়গাটা আমরা জাস্ট একটু স্টার্ট করে পড়ছি, এটা নেক্সট ক্লাসে আমরা শেষ করবো। এই স্টেটর কোডটা তোমাদের একটা প্রশ্ন রাখতে পারে যে স্টেটর কোডটাও কি তাহলে ওই ফ্রেমের মতো একটা ছাঁচে ঢালাই করা একটাই স্ট্রাকচার? তা কিন্তু না। এই এই স্টেটর কোডটা কিন্তু ল্যামিনেটেড স্ট্রাকচার। এই ল্যামিনেটেড ব্যাপারটা কি, ল্যামিনেটেড কেন করা হয় বা ল্যামিনেশন জিনিসটাই বা কি, সেটা জাস্ট একটু আমি টাচ করে যাচ্ছি আজ। ল্যামিনেশন কথাটা শুনে তোমরা পরিচিত, এর আগে যখন ট্রান্সফর্মার পড়েছো বা ডিসি মেশিন পড়েছো সেখানেও ল্যামিনেশন শিখেছো তোমরা। ধরা যাক একটা বড় পাউরুটির পিস, সেই পাউরুটির পিসটাকে তুমি যদি একটা ছুরি দিয়ে অনেকগুলো স্লাইস করে কাটো তাহলে ওই এক একটা স্লাইসকে বলা হবে ল্যামিনেশন। ঠিক সেই রকম আমাদের এই যে সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, সেই সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচারটাকে আমরা যদি কতগুলো স্লাইস করি, এই একটা ছাঁচ না করে আমরা কতগুলো স্লাইস করলাম, সরু সরু থিকনেসের স্লাইস, থিকনেসগুলো কীরকম, 0.5 মিলিমিটারের নিচে, সেই ধরনের থিকনেসে যদি একাধিক স্লাইস, ধরো 100টা বা 150টা স্লাইস করি, তাহলে সেই প্রত্যেকটা স্লাইসকে বলা হবে এক একটা ল্যামিনেশন, এবং এই ল্যামিনেশনগুলো পরপর জুড়ে একটা স্ট্রাকচার তৈরি করা হয়। এবং ল্যামিনেশনগুলো কেমন দেখতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো, এরকম সার্কুলার শেপের হবে, স্টেটর কোডটা যেহেতু সার্কুলার, এবং এই ল্যামিনেশনগুলো কিন্তু একে অপরের সঙ্গে প্যারালালি কানেক্টেড, প্যারালালি কানেক্টেড বলতে আমি বলবো যে পরপর কানেক্টেড, এবং তাদের মাঝখানে একটা ইনসুলেশন থাকে, তার মানে এরা কখনোই একজন আর একজনের সঙ্গে ইলেকট্রিক্যালি কানেক্টেড থাকে না। ইনসুলেশনটা কী দেওয়া হয়, ভার্নিস বা কোনো অক্সাইড, এবং সেটাকে হিট ট্রিটমেন্ট করে লাগানো হয়। এই ভার্নিশটা তোমরা জানো যে এটা কিছুটা আঠালো ভাব আছে, এবং এই ল্যামিনেশনগুলোকে যখন পরপর সেট করা হয় তখন ওই ভার্নিশগুলো আঠার মতো ল্যামিনেশনগুলোকে ধরে রাখে। তো একটা প্রশ্ন জানতে পারে যে এই ল্যামিনেশনের মধ্যে হঠাৎ গেলাম কেন? তোমরা এটা জানো যে আমরা মেশিনের মধ্যে যে এডি কারেন্ট লস হয় সেই এডি কারেন্ট লসটাকে রিডিউস করার জন্য আমরা এরকম ল্যামিনেশন করে থাকি। এই এডি কারেন্ট ব্যাপারটা কি সেটা জাস্ট একটু আমি ছুঁয়ে যাচ্ছি তোমাদের আজকে। এডি কারেন্ট হলো এটাই যে ধরো আমরা যখন থ্রি ফেজ সাপ্লাই দিই তখন একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হয় ভেতরে স্টেটরের মধ্যে। এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের নেচারটা কেমন, এটা তো একটা অল্টারনেটিং ফ্লাক্স, এই অল্টারনেটিং ফ্লাক্সটা ভেতরে রোটেট করছে, এবং ইন্ডিভিজুয়াল যে ফ্লাক্সগুলো সেগুলোও কিন্তু অল্টারনেটিং, এবং তারা যখন স্টেটর কোডের মধ্যে দিয়ে ফ্লো করছে, স্টেটর কোডটা তো স্ট্যাটিক অবস্থাতে আছে, তাহলে স্টেটর কোডটা স্ট্যাটিক আর তার ভেতর দিয়ে একটা ফ্লাক্স মুভ করছে যেটা মুভিং, তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে একটা রিলেটিভ মোশন তৈরি হচ্ছে। এই যে রিলেটিভ মোশনটা তৈরি হচ্ছে সেই রিলেটিভ মোশনের কারণে ফ্যারাডের ল অনুযায়ী ওই স্টেটর কোরের মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হবে। আমি এটা রিপিট করছি আবার ভালো করে বোঝার চেষ্টা করব যে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড স্টেটর কোরের মধ্যে দিয়ে মুভ করছে ইন স্পেস, এবং স্টেটর কোরটা কিন্তু স্ট্যান্ড স্টিল অবস্থাতে, স্থির অবস্থাতে আছে,
তাহলে স্টেটর কোরের সঙ্গে ওই স্টেটর ফ্লাক্স যেটা তার একটা রিলেটিভ মোশন তৈরি হয়েছে, এবং যখনই রিলেটিভ মোশন তৈরি হবে একটা বডির সঙ্গে একটা ফ্লাক্সের, তখন কিন্তু ওই বডির মধ্যে ইএমএফ ইনডিউসড হবে অ্যাজ পার ফ্যারাডেস। তাহলে এখানে ওই স্টেটর কোরের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউসড হবে, এই ভোল্টেজটাকে বলা হয় এডি ইএমএফ। এবং এই এডি ইএমএফ এর কারণে যেহেতু পাথটা একটা ক্লোজ পাথ, সেই জন্য সেখানে কিন্তু কারেন্ট ফ্লো হবে, সেই কারেন্টটাকে আমরা নাম দিই এডি কারেন্ট। এবং যেহেতু ওই স্টেটর বডিটার একটা রেজিস্ট্যান্স আছে, যে কোনো বডির রেজিস্ট্যান্স একটা থাকে, সেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ওই এডি কারেন্টটা ফ্লো করছে, যার ফলে কিন্তু ওখানে একটা হিট লস হয়, আই স্কোয়ার আর একটা লস হয়, সেই লসটাকে আমরা বলে থাকি এডি কারেন্ট লস। এবং সেই এডি কারেন্ট লসটা আমরা ওই ল্যামিনেট করলে কিন্তু এটাকে কমাতে পারবো, কারণ এডি কারেন্ট লস হওয়াটা কিন্তু কোনো বাঞ্ছনীয় ঘটনা। এডি কারেন্ট লস যত বেশি হবে মেশিনের এফিসিয়েন্সি তত ফল করবে এবং মেশিন তত হিট হয়ে যাবে। তো একটা প্রশ্ন তোমাদের মনে হতে পারে যে ল্যামিনেশন করে এমন কি এমন করলাম যে এডি কারেন্ট লসটা রিডিউস হয়ে গেল? আমরা যদি টোটাল স্ট্রাকচারটাকে ল্যামিনেট না করে একটাই সিলিন্ড্রিকাল স্ট্রাকচারে রেখে দিতাম, তাহলে কি এডি কারেন্ট লস রিডিউস করা যেত না বা এডি কারেন্ট হতো? এই ব্যাপারগুলো ডিটেলস আমরা নেক্সট দিন আলোচনা করবো। তাহলে আজকে জাস্ট আমি প্রশ্নটা তোমাদের ছুড়ে দিলাম যে ভিতরে একটা এডি কারেন্ট লস হয়, এডি কারেন্ট লসটা কোথায় হয়? স্টেটর কোরের মধ্যে হয়। এবং এই এডি কারেন্ট লসটা ল্যামিনেট করলে, বডিটাকে যদি ল্যামিনেট করা যায় তাহলে এটাকে রিডিউস করা যায়। আমরা নেক্সট দিন এটা দিয়েই ক্লাসটা স্টার্ট করব যে হাউ টু রিডিউস এডি কারেন্ট লস বাই ল্যামিনেশন। তাহলে আজকে এটুকুই। ক্লাস তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে, আর যদি কোনো ডাউট থাকে সেটাও তোমরা প্রশ্ন করো, মেল করো। আজকে এটুকুই থাক, থ্যাংক ইউ।